ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين الله أكبر অনেকগুলো সূরা আল্লাহ আয়াতে মুতাশাবিহাত দিয়ে শুরু করেছেন, এগুলো কোরআনের একটা শ্রেষ্ঠ মুজিজা। পৃথিবীর কোন কিতাব বিক্ষিপ্ত অক্ষর দিয়ে শুরু হয়নি কোরআন ছাড়া, ঠিক না বেঠিক? পৃথিবীর কোন কিতাব প্রশংসা দিয়ে শুরু হয়নি কোরআন ছাড়া, ঠিক না বেঠিক? কোন লেখক নিজের প্রশংসা দিয়ে লেখা শুরু করতে পারে? শুধু একজনই পারে, তিনার নাম কি? কারণ তিনি সন্দেহের ঊর্ধ্বে, ভুল তো নাই সন্দেহের ঊর্ধ্বে তিনি কোরআন শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু, বা বিসমিল্লাহির রাহমানির, শেষ হলো সিন দিয়ে। শেষ কি? সিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, বা আর সিন মিলে কি হয়েছে? এবার বাস করি চট্টগ্রাম জোন গই, বাস মানে কি? বাস মানে এনাফ, যথেষ্ট, এনাফ অফ এভরিথিং। আপনার যা দরকার সব এটার ভিতরে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যারা পড়ে না এরা হলো সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় বর্বর, সবচেয়ে বড় অসভ্য। আর কোরআন যে পড়ে সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক কি না? কার কথা? আল্লাহর কথা। দেখেন না তা কি আবু জেহেল কত বড় জ্ঞানী? আবুল হেকাম ছিল তার নাম, মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিত মানুষটার বাড়ি কোথায়, ওটের পেশাব পায়খানা দেখে বলে দিত ওট কোন শহর থেকে এখানে এসেছে। সে আবু জেহেল যখন কোরআন মানল না, তার নাম কি হলো? আবু জাহাল, ফাদার অফ ইগনোরেন্স, মূর্খতার বাপ, মূর্খতা। আমাদের দেশে এরকম মূর্খ আছে না নাই? কত মূর্খ! ঢাকা ভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি ধারণ করেছে, সলাত কিভাবে পড়তে হয় জানে না, আজান কাকে বলে চিনে না, বাপের জন্য দোয়া করতে হয় সেটাও জানে না, দুনিয়াও শেষ আখেরা তো। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব, আল্লাহ কোরআনকে সব সময় দূরে ব্যবহার করেছেন, দালিকা দূরে, তিলকা দূরে, দূরে কোথায়? যেটা লৌহে মাহফুজে আছে। সারা পৃথিবীর মানুষ যদি কোরআন ধ্বংস করতে চায় কোরআনের কিছুই করতে পারবে? আল্লাহ এমন জায়গায় সংরক্ষণ করেছেন পৃথিবীর কেউ দেখার ক্ষমতা। আমরা বললাম কোথায় সংরক্ষণ করেছেন, আল্লাহ বলছেন বাল্লুহুয়া কোরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ। এটা হলো কোরআন মজিদ, সম্মানিত কোরআন। কোন কিতাবকে সম্মানিত লেখা হয়নি, যেমন হিন্দুদের বাইবেলকে, হিন্দুদের গীতাকে সম্মানিত লেখা হয় না, ঋগ্বেদ অথর্বা বেদ যজুর্বেদ এগুলো একটার আগেও সম্মানিত লেখা হয় না, বাইবেলের আগেও বাইবেলের ভিতরে কোথাও সম্মানিত লেখা নাই। কিন্তু আল্লাহর কোরআন নিজেই নিজের সম্মান ঘোষণা করছে, ঠিক না বেঠিক? কোরআনুল মাজীদ, কোরআনুল কারীম, নিজেই নিজের সম্মান ঘোষণা করছে। আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাব, এটা হলো কিতাবের অংশ, কিতাবের অংশ, কিতাবের নিদর্শন। আয়াত মানে নিদর্শন। কতগুলো আয়াত এখানে আছে? 6,666টি আয়াত আল্লাহ দিয়েছেন, এগুলো সবগুলো প্রকাশ্য। সবগুলো কি প্রকাশ্য? এখানে গোপন কিছুই নেই, ইসলাম ছাড়া কারো কাছে এত প্রকাশ্য জিনিস নেই। আমার কিতাব আমি বিবির সামনে পড়তে পারি, মেয়ের সামনে পড়তে পারি, ছেলের সামনে পড়তে পারি, ঠিক না ব্যাঠি? যে কোনো অধ্যায় পড়তে পারি, পারিবারিক জীবন পড়তে পারি, কিভাবে পিতামাতা থাকবে সেটাও পড়তে পারি। কিন্তু খ্রিস্টানদের কিতাব বাইবেল এনসিস্টাপনেটা মেয়ের সামনে পড়তে পারবেন না। হিন্দু বাইদের গীতা বিভিন্ন রকমের চ্যাপ্টার আছে যেটা ছেলে মেয়ের সামনে পড়া যায় না।
একমাত্র কোরআনই এমন জিনিস। মেয়েদের কথা এখানে আছে অত্যন্ত সুন্দর ভাবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুন লাকুম, মেয়েরা হলো তোমাদের খেত। তোমাদের কি খেত? কি আপনারা কি বলো? খেতি হবে না খেতি? আচ্ছা খেতি ফসল, ফসল তো যেটা হবে। এই খেতকে যদি আপনার নষ্ট করে ফেলেন তাহলে কি ফসল হবে? ঠিক। বিবিদের উপরে কোনো অত্যাচার করা যাবে? কি করতে হবে বিবিদেরকে? রাসূল বলেছেন আরেক বর্ণায়, বিবিরে হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে কি করেন? গ্লাস যদি ময়লা হয় কি করেন? আছাড় দেন না? ময়লাও লিখি লেখে আছাড় দিলে কি হইব? বাঙালি তো কি করেন? একটু সাবান দেন, একটু আদর করেন। যত আদর করেন তত সুন্দর হয়, ঠিক না ভাই? ঠিক। যেমন রাসূল নিজে ভাত খেয়ে, নিজে রুটি খেয়ে নিজের প্লেটটা নিজে ধুইতেন, চাটতেন আর ধুইতেন। এখন আমাদের 90% হুজুর এই সুন্নত মানে না। হাই ভালোই হানা গুলো যোগ, হানা খুব ভালোই। আরে ভাই এটা চাটেন? তিনবার চাটতেন। কয়বার? তিনবার চাটতেন, নিজের আঙ্গুল তিনবার চাটতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বলতেন যদি তোমার চাটতে মনে না চায় আরেক ভাইয়ের মুখে দিয়ে দাও, যাতে সেই ভাই তোমার আঙ্গুল চাটে। আঙ্গুলে এত বেশি মিনারেল, এত বেশি প্রোটিন, এত বেশি ভিটামিন আল্লাহ রেখেছেন, এটাকে চাটা ছাড়া রেখো না। এখন আমি যদি তৈবুর মুখে আমার আঙ্গুল দিই, তৈবে আমার কি লেগো? কোনো আঙ্গুল দিয়ে দেখিলে মুসলমান তো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। অথচ সাহাবায়েকের মানে সম্পর্ক কত ভালো ছিল, ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটতেন, বোঝা যেত কোনটা রাসূলের প্লেট, এটা হলো রাসূল। আমরা কি করি? খেয়ে মেয়েদের জন্য রেখে দিই। মেয়েরা রাঁধলো, বাড়লো, তারপরে সব কিছু দিল, এরপরে প্লেটও মাজলো, কে করে এগুলো? কথা কোন দেখে? রান্নাবাড়া করে কারা? মেয়েরা। প্লেট মাজে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কি সুখ লাগে দেবারে মিলে মিলে। কি জন্য সব কাজ কেন মেয়েদের? কোন রান্নাবাড়ার দায়িত্ব রাসূলুল্লাহ মেয়েদেরকে কখনো দেন নাই? কখনো না। প্লেট ধোয়া, বাচ্চা পালা সব রাসূল নিজে করেছেন। মেয়েরা যে কাজ করেছে এই কাজ আপনি জীবনেও করতে পারবেন না? পারবে? পেটে ধারণ করেছেন কারা? প্রসব বেদনা সহ্য করেছেন কারা? বড় একজন আল্লামা বলছিলেন, আমাদের যদি ছেলে হওয়ার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আমরা আছাড় মারি মারি ফেলাইতাম, কইতাম যে ফেডেন ডিবলা দৌড়ে দৌড়ি কিল্লাই হজ্জ। কত ধৈর্যশীল আমার মায়েরা, ঠিক না ভাই? ঠিক। দুধ পান করিয়েছেন কারা? শিশুর পেশাব পায়খানা পরিষ্কার করেছেন কারা? পাঁচটা কাজ মেয়েরা করে। এই জন্য ইমাম বুখারী আলাইহি রাহমাত তারা আদাবুল মুফরাদের ভিতরে পাঁচবার মায়ের হক বেশি দিবা কয়বার? পাঁচবার। মায়েদের কথা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলছেন শুনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানা আলা ওয়াহা وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير ও দুনিয়ার মানুষ, আমি দুইজনের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি। কে বলছে? আল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসান, সমস্ত মানুষকে ওসিয়ত করছি, প্রেসিডেন্ট থেকে নিয়ে মাতর পর্যন্ত, প্রাইম মিনিস্টার থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত, সবাইকে কথা বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসান, এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, দুইজনের ব্যাপারে পিতা এবং মাতা। তবে মায়ের অংশটা তোমরা ভুলে যেও না। কে বলছেন? আল্লাহ। হামালাতু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সয়েছেন তিনি। যেদিন তুমি প্রথম পেটে এসেছো, বমি হয়ে সমস্ত খাওয়াগুলো বেরিয়ে গেছে, খাওয়ার পেটে থাকে না। সন্তান বড় হচ্ছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে, সন্তান পেটে লাথি দেয়, মা খেতে বসে, সন্তান লাথি দিয়ে বমি হয়ে গেছে। একদিন নয়, দুই দিন নয়, এভাবে 9টি মাস 10টি মাস একটার পর একটা যন্ত্রণা সয় মা। প্রসবের দিন ঘনিয়ে আসে, স্বামীর হাত ধরে স্বামী মনে হয় এইবার আমি আর ফিরে আসব না, আমাকে মাফ করে দিও, চলে যায় সুতিকা ঘরে। যন্ত্রণা শুরু হয়, রক্ত প্রবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থায় যদি মা দুনিয়া থেকে চলে যায়,
মাসুম অবস্থায় আল্লাহর জান্নাতে চলে যাবে। শাহাদাতের মর্যাদা তাকে দেন কে? আল্লাহ। প্রসবের পরে যখন সন্তান হয়, ডাক শুনলেই মা বেচেন হয়ে যায়, কি দিলেন আমার আল্লাহ। যখনই সন্তানের মুখ দেখে, দশ মাস দশ দিনের ব্যথা মা ভুলে যায়। এই কষ্টদায়ক শরীর নিয়ে সন্তানকে দুধ পান করানো শুরু করে, ঠিক না বেঠিক? সে আল্লাহ বলছেন, হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সয়ে সয়ে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। আফসালুহু ফি আমাইন, দুই বছর তোমাকে দুধ পান করিয়েছে মা। আনিশকুরুলি, আগে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ও দুনিয়ার গোলাম, সন্তানকে আগে আল্লাহর ব্যাপারে শিখাও, সন্তানকে আগে কোরআন শিখাও, সন্তানকে আগে ইসলাম শিখাও, তাহলে সন্তান কোনোদিন বাপ মায়ের সাথে বেয়াদবি করবে না, মায়ের গলায় ছুরি দিবে না। ছুরি দিয়েছে কি দেয়নি? কর্মে নমাইতো নমাকিস, কথা বলবো না ভাইরা। ওরা কোরআন বন্ধ করতে চায়, আর আল্লাহ কয় বন্ধ করবি দাঁড়া, যেখানে দিবি লাখ লাখ মানুষ হাজির করে। তোরা পয়সা দিয়েও এত লোক হাজির করতে পারোস না। 500 টিয়া দেয় এক ঘন্টার লাই মিটিং আয় বিনি আর বাদাম হ্যাঁ, এক ঘন্টা বেশি গিয়ে গই না তারে ধরে, আরো তো এক ঘন্টা আসিল আরো 50 টিয়া দিবা দে হত হইয়ে, এক ঘন্টা 5 মিনিটও গিয়ে গেল, ঠিয়া লয় আবার খিলাখিলি হয়, ঠিক কি না? আর এখানে আল্লাহর কোরআন নিজের পকেটের পয়সা দিয়ে আসে, ঠিক না ঠিক? এখানে আসলেই দিবেন কে? কে দিবেন? যতদূর হেঁটে এসেছে এই মাটি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আজকের এই চিতার পাড়ার মাটি কিয়ামতে সাক্ষী দিবে। আইয়ুব হুজুরের নেতৃত্বে আমরা এখানে জুমার নামাজ আদায় করেছি, এই মাটি সাক্ষী দিবে। আল্লাহ যারা এই আয়োজনটা করেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। সেই মা, মাকে চিনতে হলে আগে বাপ মাকে চিনতে হবে, ঠিক না ঠিক? আমি ছিলাম ঢাকা ভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয় ছিলাম, তো তৃতীয় ক্লাস ঢাকা ভার্সিটি ক্লাস করতে গেলাম, আমরা ছেলে মেয়ে চারটা সেকশনে ছিলাম, 290 মতো প্রায়, তো কম্বাইন ক্লাস হচ্ছে। একজন স্যার আসলেন, নাম হলো শহীদুল্লাহ মুন্সি, আজান হচ্ছে, একটা মেয়ে মাথায় কাপড় দিয়েছে, ওই স্যার বলছে আল্লাহ কি দুর্ভাষুর, মাথায় কাপড় দিলি কেন? আমি বললাম স্যার আপনি ক্লাস থেকে বেরিয়ে যান, আপনার ক্লাস হবে না। আই মিন ইট, আমি এটা বুঝিয়েছি, আপনি বের হন ক্লাস থেকে, কে আপনাকে রাখা আমি দেখব, আপনি হয় মাপ চাবেন, এই বিয়াদবমূলক কথার জন্য আপনার শাস্তি হওয়া উচিত। তিনি আমাকে বললেন, তুমি আমার ছাত্র, তুমি আল্লাহকে অস্বীকার করো, তোমার মতো শিক্ষককে আমি স্বীকার করি না, কারণ আমার রাসূল বলেছেন লা তাআতাদে লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টিকে মানা জায়েজ নাই। যে আল্লাহর বিরুদ্ধে যাবে আমরা তার বিরুদ্ধে আছি, ঠিক কি না? যে রাসূলকে গালি দিবে আমরা তার বিরুদ্ধে আছি। তুই যার সন্তানই হস, দেখো না তাকলা মূর্খ, দুই দিনেই আল্লাহ তারে উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। তবে তাকলাটা হলো বেকুব, চট্টগ্রামের ভাষায় হলো বেদম, বেদম না বেদম, আর সিটাঙ্গের ভাষায় হলো যে সুকুম বোদাই। কেন বললাম? ও বলল যে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নথায় তো তুই ইনশাআল্লাহ কই লিখিলে, আগেও কয় ইনশাআল্লাহ পরেও কয় ইনশাআল্লাহ, আসলে মধ্যখানে কি কইয়ে বেদমে নবুকে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে, ঠিক না বা ঠিক? নবীন নাতির নাম নিয়েছে মার মুরাদ হাসান, হাসান কার নাম? হাসান রাসুলের প্রিয় নাতি, যার মুখে রাসুল চুমু খেয়েছেন, যার ঠোঁটে চুমু খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওই যে ইজিদের দরবারে মাথা কেটে নেওয়া হলো, লাঠি দিয়ে একজন মুখে ইশারা করছে, আরেকজন সাহাবী গর্জে উঠলেন বেয়াদব লাঠি সরা, এখানে রাসুল চুমু খেয়েছিল।
এই শেখ হাসান এবং হুসাইন, আল্লাহু আকবার। হাসান হুসাইন দুইজন ছিলেন দাইহানাতুল জান্নাহ, জান্নাতের ফুল, জান্নাতের কি ফুল। রাসূল তাদের শরীর থেকে খুশবু নিতেন, এই নাম ধারণ করেছিস, মসজিদে গিয়ে সেজদায় পড়ে থাক, কোরআন পড়, আল্লাহ তোর মর্যাদা ফিরিয়ে দিবে, ঠিক না ঠিক। আমরা কারো দুশ্মন নই, কিন্তু আল্লাহর দুশ্মন কখনো আমাদের বন্ধু হতে পারে না। কোরআন বন্ধ করে দেয় কিছু কিছু নেতারা, তোরা নেতা না, তোরা জুতার ফিতা, কুত্তার চেয়ে নিকৃষ্ট তোরা। কিসের নেতা তোরা? জুতার নেতা হবে বাজে, জুতার নেতা না বাজে। আসলে আমরা এদের জন্য যত দোয়া করি এরা আমাদেরকে ভুল বুঝে, ঠিক কি না? এই যে আজকের জুমাতে হুজুর দোয়া করেছেন সবার জন্য, সবার জন্য, শুধু মুসলমান নাই, সব ধর্মের লোকের জন্য দোয়া করতে পারে, আর কেউ পারে না। আমাদের দোয়া আছে না, রব্বানা আতিনা, এখানে সবার জন্য দোয়া, সবাইকে সুন্দর জীবন দেন, কে বলছেন? আখেরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে, আমরাই দোয়া করি। এজন্য আমরাই দুনিয়ার নেতা হওয়া উচিত, ঠিক না বে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে ক্ষমতা দিলেন, আমি আমার স্যারকে ক্লাস থেকে বের করে দিলাম, পরে অবশ্য গিয়ে বলছে, স্যার আপনি আল্লাহর বিরুদ্ধে কথা না বলতেন, আপনি তো আমার স্যার, আপনি শোধরা। উনি বলছেন, তুমি কেমনে পাশ করো আমি দেখব। মানে স্যার আমার সাথে ক্রসে যাবেন না, আপনার মাস্টারই থাকবেন, কারণ আমাদের সম্পর্ক ডাইরেক্ট উপরে। কত মন্ত্রী উঠেছে আমার স্টেজে বেয়াদবি করেছে, সাথে সাথে মন্ত্রিত্ব শেষ। এটা কোরআনের মাঠ, এটা গরম জায়গা, ঠিক কি না? ক্রসে যাবেন না, যা বলেছি চিন্তা করে। দুই বছর চলে গেল আমি স্যারের ক্লাসে যাই না, আমার আন্তর্জাতিক পলিটিক্সটা তিনি পড়াতেন। পরে একদিন রাত 12টায় চিৎকার শুনতেছি, বাঁচাও বাঁচাও, কেউ যদি চিৎকার করে বাঁচা বাঁচা, আপনি কি করবেন? তুই মর, আয়, ঠিক আছে নাকি? না, এটা না, আপনি লাঠি নিয়ে বের হন, আপনি দা নিয়ে বের হন, খালি হাতে না, শুন না, যে কোনো একটা কিছু নিয়ে বের হন। আমি বড় দা নিয়ে বের হলাম মগবাজার বারান্দায়, দেখি যে এক ছেলে এক বৃদ্ধ লোককে দা নিয়ে দৌড়াচ্ছে, গ্রিলের উপর আঘাত করলাম, এই ছেলে দাঁড়াও, তাকিয়ে দেখি ওই শহীদুল্লাহ স্যার। আমি ওনাকে দেখে অবাক, কেন আপনি শহীদুল্লাহ মুন্সি না? উনি বললেন, তুমি তারেক না? বললাম হ্যাঁ স্যার আমি তারেক। দরজা খুললেন, ছেলেকে গিয়ে দুটো চটকোনা মারলাম, আমি ভালোই দিলাম, তখন তো ব্যায়াম ট্যাম করতাম, শরীর ভালো ছিল, আর চটকনা দিয়ে বললাম, তুই আমার চিনস? ক, চিনি স্যার, আপনারে চিনি। কি জন্য দৌড়েছে? কি জন্য? ক, আমার মোটর সাইকেল দিবে বলছে, দেয়নি, এই জন্য বাপকে জবাই করে দেব। আমি শুধু বললাম, স্যার আপনি আল্লাহকে চিনেন না, এই জন্য আপনার ছেলে আপনাকে চিনে না। আপনি যদি আল্লাহকে চিনতেন, এই ছেলে আপনাকে চিনত। আপনি আমার হাতে কসম খান, আপনি আল্লাহকে চিনবেন, মসজিদে যাবেন, হাত বাড়িয়ে দিয়ে চিনি বলছে, তারেক আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি মসজিদে যাব। পরের জুমায় আমি তাকে মসজিদে পেয়েছি। মানুষকে ভালোবাসেন, আল্লাহকে না চিনলে কেউ আপনাকে চিনবে না, ঠিক না ঠিক? আল্লাহকে চিনে নাই ফেরাউন, তার নাম এখন পৃথিবীর কোথাও চিনেছে মুসা আলাইহিসসালাম, সবখানে মুসা নাম আছে না নাই? এই এলাকায় মুসা নাম আছে না নাই? সাইখুন নাস মুসা, ও দেখছেন না মুসা, ইবা না আর মুসা, অনেক মুসা, কিন্তু ফেরাউনের নাম মিশরেও না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, এটাই আল্লাহর দুনিয়া, এটাই তার প্রমাণ, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিসসালামের নাম আছে না নাই? বুরি বুরি ইউসুফ আলাইহিসসালাম, আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওটা হলো কিতাবের অংশ, মায়েরা কিতাবের অংশ, মায়েদেরকে সম্মান করবেন, মায়েদের হক দিবেন, পাঁচবার কয়বার, কিন্তু আমার গ্রাম দেশে মেয়েদের জমি দেয়া হয় না। কয় মা তোর লাগে আর দোয়া করি, তোর বাইরে তোর জমি দিয়ে কে দিয়েছে আপনাকে ওই অথরিটি? রাসূল বলেছেন, বহু পিতা মাতা জাহান্নাম বরাদ্দ করে দুনিয়া থেকে আসে,
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? বলছে, নিজের সম্পত্তি এক ছেলে অথবা এক মেয়েকে দিয়ে আসে আর বাকিগুলোকে বঞ্চিত করে, আছে না নাই? এরা জাহান্নাম বরাদ্দ করে আসে। যদি জীবদ্দশায় জমি ভাগ করেন মেয়েও দুই ভাগ ছেলেও দুই ভাগ, নোমান ইবনে বশীরের হাদিস অনুযায়ী, আর যদি পিতার মৃত্যুর পরে জমি ভাগ হয় আদাকারু মিসলু হাদিল মুনসাজাইন, ছেলে পাবে দুই ভাগ, মেয়ে পাবে এক ভাগ, কারণ মেয়ের কোনো খরচ নাই, খরচ সব কার? ছেলের খরচ। মেয়ে যতবার বেড়াতে আসবে খরচ কার? ঈদের সময় আসলে জামাইরে পাঞ্জাবি দেয়া লাগে, ঠিক না বেঠি? সব খরচ তার, কারণ তাকে বেশি না দিলে সে পাবে কোথ থেকে? কি সুন্দর করে কিতাবের ভিতরে সব তুলে দিয়েছেন কে?